আমি মাদারীপুর জেলার রাজৈর থানার কবিরাজপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড কিশোরদিয়া গ্রাম থেকে বলছি। আজকে সকালবেলা ঠিক 9:30 নাগাদ মানে কিছু কুকুরের তারা খেয়ে এই প্রাণীটি আমাদের সামনে আসে। তখন আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যদি থাবা না দেয় এই ভয়ে তাদেরকে একটু তাকে প্রাণীটাকে ধরার একটু চেষ্টা করছিলাম। তো অনেক চেষ্টা করার পরে এটা গাছের উপরেও ওঠে, গাছের অনেক উঁচায় ওঠে, গাছ থেকে ওটাকে নামাই। গাছ থেকে নামানোর পরে আমরা এটাকে ধরতে সক্ষম হই এবং এটা ধরার পরে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করি এবং সংরক্ষণ করার পরে আমরা বন বিভাগকে জানাই। তখন বন বিভাগ এসে এটাকে নিয়ে বিকালবেলা তাদের রাজৈর উপজেলায় এখানে নিয়ে আসেন। আর এর নেতৃত্ব ছিল আমাদের মেম্বার সাহেব, হবি মেম্বার, এক নং ওয়ার্ডের হবি মেম্বার, ওনার নেতৃত্বেই আমরা এই কাজটা করতে সক্ষম হয়েছি। যাওয়ার পর বাড়িতে আসে দেখি চিল্লাছে, সবাই বলতেছে বাঘ আইছে। তখন আমি সামনে গেলাম, সামনে যাই দেখো দেখি সত্যি বাঘ আইছে। 4-5টা কুকুরের মানে দাবড়ে গাছে নিছে, যখন গাছের দিকে যখন নামাইছি আমি গাছে উঠে নামাইছি, তাহলে নামানোর পরে দৌড়ে আরেক গাছে উঠছে, সেই গাছ থেকেও আমি নামাইছি। নামাইছি পর তখন দাবড়ে মানে এক গুহর মধ্যে নিয়েছে, একটা জায়গায় গুহর মধ্যে দিছি, তখন ধরতে গেছি পর আমার মানে এখানে থাপা দিছে আর হাতে লাগাছে। ঠিক আছে, 4-5 জন মিলে আমরা কষ্ট করে উঠে ধরছি অনেক। পরে আমরা বন বিভাগকে জানাই, সেখান থেকে বন বিভাগ এসে আমাদের সহকারে এবং কি ওই প্রাণীটি যে বাঘটা আমরা ধরেছি সেই বাঘ সহকারে আমরা রাজৈর এসে বন বিভাগে হস্তান্তর করি। আমার নাম হবি চোকদার, আমার বাড়ির থেকেই বাঘটা ধরা হয় এবং আমার ভাই বেড়াদারে অনেক পরিশ্রম করে বাঘটাকে ধরার জন্য সক্ষম হয়েছে এবং আমি খবর পাওয়ার পরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাইয়া বন বিভাগ কর্মকর্তাকে আমি বলি। একটা মেসোবাগ এটা আপনার কিশোরদিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এটা আমরা খুলনা বন্যপ্রাণী ডিপার্টমেন্টের কাছে আমরা হস্তান্তর করব।